কাছে আমি যে সকালবেলায় এক প্যাকেট সিগারেট বিড়িটা ছুড়ে ভে বিড়ি কো ওই নির্মল সাবানোর তোমার বিড়ি খবর কি আমি রাখি আমি কি বিড়ি খাই ওই তুই তো খাসি এক প্যাকেট বিড়ি কি এই হাওয়াতে উড়া গেছে গা আকাশে গেছে গা হ্যাঁ এ তিনের বছর ধরে সংসার করতেছি আজকে তুমি আমার এই কথা কইলা যে আমি সিগারেট বিড়ি খাই ওই 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 খাচ্ছনি বাইরে কি আর কোনো লোক আছে লোকের মধ্যে আমরা তিন জনই নাতি তুই আর আমি আমি দেখবো মনে হয় আমার নামে কালা সারে গেলাম দোহানে যদি ধরতে পারে উপায় হবো কি আরে ধরালে চিন্তা পরে আগে খাইয়া নই খাইয়া নিয়ে মনে করি সব ঢুকছে আমি চিন বসি আর সেই আমার সাথে কোনো হয়ে গেছে আমি তো তাও বিড়ি খাই তোর বউ যে কি খাইবো আল্লাহ খোদাই জানে আমার বউ জামনে তাই খেয়ে গা ওরা দেহের বিষয় না তুই যে আমারে কইলি আমার মতো বিড়ি করে জীবনে বিড়ি কিনা খাওয়া যাবে না তোর মনে হয় তোর কাছে আমি বিয়া হইতাম তুই যে জীবনে বিড়ি কিনা খাওয়া যাবে না বিড়ি না গেলে তুই কথা বেশি কইতাছ এত কথা কন না কেন তাও সুমেরে খাও আবার দাদাই এবারে আমরা হাঙ্গি সাথে আমি দরাবরি গেলি হ্যাঁ কেউ কাউকে দিয়ে কি তাছে বিড়ি কিনার ক্ষমতা তোর কাছে নাই তুই বউ ফালবি কেমনে আমি তো এই চিন্তায় বাসা করি
ছোটবেলায় গাই
এই শালাই আমার সিগারেট খাওয়া ঠিক আছে আমি তো মর্ম বুঝি না, তোমরা খা খালি তোমরা মর্ম বুঝো। হালা ডেমা কি কছে আমার নাকি কথা কইতে গিয়ে আর আমার সিগারেট খালাই দিতে গেল। বাপে টিয়া চুরি করে সিগারেট কিনা খাও তো, নিজের টিয়া যদি কামাই করে সিগারেট কিনা খান তো তাহলে আর এত আনি সিগারেট ফালাই দিত না। যাই বেসারে ফালাই দিত আমি মুড়া মাটির উপকার করছে, আমি তো খাই বুঝা নেই নে। আমি জেনে যাই তোমার একটা কথা কই। আচ্ছা কক, তুমি তো মনে করো যে অর্ধেক বুড়া হয়ে গেছো গা, তোমার তো বিড়ি সিগারেট খাবার দেখি না। বিড়ি সিগারেট খাবার দেখি না? আমি তো বিড়ি সিগারেট খাই না। তুই বিড়ি সিগারেটের কথা জিজ্ঞাসা কিনলি গে? খাইবা না কিনলে গা, বিড়ি সিগারেট না খাইলে কি বোঝা যায় এটা পুরুষ মানুষ না মাইগা মানুষ? দেখছা দেখছা মেয়ের কথা শুনছা, কয় বিড়ি সিগারেট না খাইলে পুরুষ মানুষ বোঝা যায়? এ জব্বা তুমি বিড়ি খাইবা যে কইলাম না তোমারে, রাইতে খুক খুক করে হাসপাতালে বাইতে চট্ট রাইব না। খুক খুক করে কাশটা তাই চট্ট রাব না, তার কারণ ডাকি হেডা কছে দেখি। কারণ কিছুই না, তুমি ভাত খাই নগে যাও। তুই যাবি কেন? আমি যাবো ওই লাবণী বাইতে। লাবণী তুমি ভোগলে থাকো, আমি কটা ভাত খাই তারপর আমি বাইরে যাই, তারপর যাইনি। আমি এত ভাত বাইরে দেওয়া না, তুমি আর একটা বিয়া করে নেওয়া হবা। দেখছা দেখছা খাতর মেয়ে কি কয়, খাতর মেয়ে একটা চর মেরে দেবে আমার, খাতর মেয়ে হলা আমার বিয়া করবে কয়, তোরে বিয়া দিমা আগে তারপর আমি বিয়া সাথে চিন্তা ভাবনা করবো। ভাত বাইরে বলে থেকে গেছে খাই গিয়ে কয়টা দাদারে তো দেখতেছিল, দাদা তো কমে গিয়ে গেছে। আবার তো দোহানে গেল কিনা নিরছি আনছে, কিনা আইনা থিয়ে থাকলি পরে খালি চুরি করে নিয়ে খালি ফুসুত করে নিয়ে খালি খাওয়া শুরু করুন বান্ধবীকে নিয়ে, কি মনে করছাও শালার দাদা জানি বলতে। একবারে আমার পেটে গো আমার কাছে সিগারেট আছে, আমার টাকা পেকেট ভাঙা না এই জন্য।
চড়ডাঙ্গিলা ও প্যাকেট ভাঙা আমার আমারটা কি ভাই আমারটা কি প্যাকেট ভাঙা তোমারটা তো ভাঙাই কোন প্যাকেট ভাঙা এ আমারটা ইন্ডিয়া কিনা মনে করো যে পকেটে ছুছি জামু হে মনে করো যে গোবাল লিলের চরে দুনিয়ার মানুষ আছে এনা সাইলি করো দি একটা দেন নাকি এ বিয়াসাতে যদি তুমি খাও তুমি খাও সাইয়া আবার তুমি দাও মাইসের বিলাই তাই না হুম মন্দির ফকিন নি আল্লাহ জানি যাও দিকে তুমি এই কথা দাঁড়া কো আল্লাহ তুমি তো আসলে মানুষই না আমি বললাম সেগার ভালো কথা আমার সেগার থাকি মাইসের পকেটে থেকে সেগারে না খালা বলতে তুমি যে ভাঙাটা নিয়ে দাও ধরো আমার বোন বকে মেলা বোন আছে বুঝছো কি এই যে ছোট থেকে লম্বা বন্ধু এমনি পাত্রী আছে আর চিন্তা করবে না তুমি কি গড়ক এবার এলাকায় মেলা গড়ক আছে ধরে একটা বিয়া গড়কা বুঝছো কি এই যে হনু ভাই এই যে হনু হনু এই যে শিখার দাদু নিজেও খাই তুমি একটা নিশাও না খাবার নিজে নিশাও না ওইটাই খাও দাও তালা তোর মনে সিগারেটের নিশা আছে রে হে জন্য তুই মারে নেই তোর নিলে আমি একটা সিগারেট আমি পেকিট না গেলি একটা স্বভাব একটা জিনিস দেহার খবর নাই আগেই উলালি বাচ্চা আতনে দেহ নাকি ওজন কি আমি কুমুর আছি এখন জালি তা না বুইরা তা আমি হেডা দিশা ভাই নাই তোমার কি বুদ্ধি কিছুই নাই কে হ্যাঁ ইলিশ মাছ আই না তুই যাও ইলিশ মাছ দিয়ে বুইরকম এটা কি মানে উনি তো বোমনা টোমনা ডাবাইছাল বোমনা ডাবাইছাল না তাই তো খাওয়া তুমি যাও চিন্তা করো তোমার কুমুর তুমি খাও গা এই কুমুর না তুমি ঘরে ঢুকবা না ঘরে ঢুকবা না তুমি যাও নেতাদের বাড়িতে যাও হাত তোর তো করস তুই তাই না হ্যাঁ কত তোর কথা হুললিও তো না হুললিও তো হ্যাঁ তোমার কি আক্কেল গান কি সমো না হ্যাঁ বারে বারে কইতেছি ঘরের মধ্যে ইলিশ মাছ আছে আমি ইলিশ মাছ তো খাবো ওই তুই আমার উপরে রাগ খানা পেতে কুমুরের উপরে খারাপ কে বুঝলাম না এটা জিনিস হ্যাঁ এই কুমুরি হান আমার শত্রু এই কুমুরি আমার শত্রু এটা তুমি ঘরে ঢুকবা না আমি কইতাছি ঘরে ঢুকবা না এটা তুমি রাস্তায় রাস্তায় থাকবা ইলিশ মাছ দেই কুমুর দিয়ে মানে এটা তো বাতি কুমুর এটা তো সেই মজা হবো সেই মজা হবো ওই জালি কুমুর হলে মাসে বাজি খাবার নি গানে হ্যাঁ বুঝছিস কি বাজি খাবার নি গানে তাই তো তুমি এইটা কি করবা নি গানে এটা তুমি ইলিশ মাছ ধরান বা হিজু তো বড় দেখা এই যে তোমাকে টাঙ্গাইলে এসে দেখলাম যে এই কুমুর রান দেখাও আমাকে এলাকায় কোনদিন এই কুমুর রান দেখায় না কি করে ফালে যায় ফালিয়েই দেয় মুনাই যায় এবারে বাজতে ছয় তালাবান সোনার ঘর হ্যাঁ খাবার দেখ
চালু কিরে বের করো। আরে বাইর করে মিত ধর আমি নিয়ে যাচ্ছি ধর। এই যে শুনো আজকে আব্বারে কইছি এটা আমার দিলা, আচ্ছা নাও তুমি এটা ধরো। এই যে শুনো আজকে না আব্বারে কইছি, আব্বা তুমি কি সিগারেট খাও না? আব্বা হাসতে হাসতে পাগল হয়ে গেছে কাকা, আমার মাইয়া কি কথা কয় আমারে। আমি কইছি আব্বা তুমি তোর কোহার না আমি সিগারেট খামু আমার নিজে সিগারেট নোকা না রে আব্বারে কইতে তো আব্বা সিগারেট খাইকু ওন দিন ইডু করে সিড়ি করে করে খামু নি। হ্যাঁ আঙ্গ বুদ্ধি আছে, বুদ্ধি আছে নি তো দাদার সিগারেট খেলে সিড়ি করে করে খাই। কাল যে এক পয়লা আনছিলাম আবার আজকে এক পয়লা নিছি, ডেইলি এক পয়লা করে সিড়ি করে। আরে কথা কই কও, মনে করে এই যে সিগারেট আমরা খাইতেছি আমার তো অভ্যাস হয়ে গেছে, না খাইলে তো থাকতে পারবো না। আমার বাপে যদি অন্য জনে বিয়া দেয় তখন কি জামাই থেকে সিগারেট চাই খাইতে পারবো? কারে কারে অন্য বিয়া দেবো আমারে? হ্যাঁ আমার কানসারা করে বুড়ি হারবে, আমি ভালোবাসি তোমার, তোমার বিয়া দেবো না হতে না কাকা যদি দেয় আর কি না কারে দেবো। আর তোমার লগে যদি বিয়া হয় জামাই বউ এক লগে বইবে, তাই তো রাইতে দিনে সব সময় দিদি আমার মেয়ে বিড়ি খেতেছে, মেয়ে দেয় বিয়ে আই রে আরাম বাবা দেখছো দেখছো অবস্থা কি খারাইতাছি খারাইতাছি। এই যে শোনো বিয়ার পর কিন্তু আমার প্রত্যেক দিন এক প্যাকেট করে সিগারেট কিনা আর দরকার দোয়ানদার হুদা কিনা দিব। তোর খবর আছে সোনামি আরো খবর আছে দুইটারে বাইরে কাহানি আমার মেয়েটার বিড়ি খাওয়ানো শিখেছে, এটা কেমন করছে? আমার গিন নিয়ে কয় যে খালি বিড়ি এই না এই জন্য তো আমার গিন নিয়ে খালি বারবার কয় তোমার বিড়ি ইন্দুরে নেয় ইন্দুরে নাই। আমি কই ইন্দুরে নেয় ব্যাস পাবো কেন ইন্দুরে? তার মানে তুমি ইন্দুর ওই ওই শালা শেষ করে আমি বিয়ে করবো দুজনে বিড়ি খাবো না গো কি করলাম।